আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ক্যাশ মেমো তৈরি করতে হয়। তো ক্যাশ মেমো তৈরি করার জন্য আমরা এক্সেল শিটে চলে যাব। তো আমাদের এক্সেল শিট যদি আমাদের এই ডিসপ্লেতে না থাকে, আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করে আমরা নিউতে চলে আসবো। নিউতে আমরা একটা ক্লিক করলে আমরা এখানে মাইক্রোসফট এক্সেল কোথায় আছে সেটা দেখে নেব। যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা আসলাম, মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিলাম। তারপর ওপেন করার পর আমরা এই যে আইকন আছে এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করার পর আমরা কন্ট্রোল এন দিয়ে দিব। কন্ট্রোল এন দেওয়ার পর নতুন একটি পেজ আসবে। আসার পর আমরা কন্ট্রোল এস দিয়ে দেব। কন্ট্রোল এস দেওয়ার পর আমরা নতুন একটা ফাইল সেভ করব। তো এটা আমি ডেস্কটপে রাখতে চাই। রাখার পরে আমরা এখান থেকে ফোল্ডারটা ক্লিক করে নেব। যদি এখানে আমার নাম দেওয়া না থাকে, আমি একটা ফোল্ডার এখান থেকে নিয়ে নেব, ক্যাশ মেমো। ওকে দেওয়ার পর আমরা এন্টার দিয়ে দেব। এন্টার দেওয়ার পর আমরা এই অপশনে, এই ফাইলটিতে আমরা ডাবল ক্লিক করে এন্ট্রি করে আমরা ক্যাশ মেমো যেটা নাম দেব সেই নামটা এখানে আমরা প্রোভাইড করব। আমি দেব লাইব্রেরি। আমি এখান থেকে সেভ করে নিলাম। সেভ করার পর আমরা এখান থেকে এক্সিট দিয়ে দেব। এক্সিট দিয়ে আমরা সরাসরি এখানে ফোল্ডারে চলে গেলাম। ফোল্ডারে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারে যাব, ক্যাশ মেমো। এই যে ক্যাশ মেমো, তারপর এই যে লাইব্রেরি নামে সেভ করে রেখেছি, এই লাইব্রেরিতে ক্লিক করে এখান থেকে ম্যাক্সিমাইজ দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখানে লাইব্রেরির নামটি দিয়ে দেব। আমার লাইব্রেরির নাম দিলাম বন্ধন লাইব্রেরি দিয়ে দিলাম। তারপর এখান থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে এখানে আমি লিখে দিলাম সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। তারপর ট্যাব প্রেস করব। কিবোর্ডের বাম সাইডে ট্যাব রয়েছে ক্যাপস লকের উপরে, সেখান থেকে ট্যাব দিয়ে দিলাম। এখন আমি দেব প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম দেওয়ার পর আরেকটা ট্যাব দিয়ে দিলাম। এখানে দেব রেট, রেট দিয়ে দিলাম। আরেকটা ট্যাব দিয়ে কোয়ান্টিটি দিয়ে দিলাম, কোয়ান্টিটি দিয়ে। আরেকটা ট্যাব দিয়ে প্রাইস দিয়ে দিলাম, প্রাইস। ওকে, এবার আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার 1 এন্টার, 2 এন্টার, 3 এন্টার, 4 এন্টার, 5 এন্টার, 6 এন্টার, 7 এন্টার, 8 এন্টার, 9 এন্টার, 10 এন্টার দিয়ে আমরা এখানে 10টা আইটেম দিলাম। এই 10টা আইটেমের আমরা টোটাল দেখব। ওকে, এখানে প্রোডাক্ট নেম আমি দিয়ে দিলাম পেন, এন্টার দিলাম। খাতা, পেন্সিল, পেন্সিল, শার্পনার, জিওমেট্রি বক্স, জ্যামিতি বক্স, এফু পেপার, কালার পেন্সিল, কালার পেন্সিল দিয়ে দিলাম। এবার আমরা আরেকটা আইটেমের নাম দেব সুপার গ্লু। তারপর দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো 10টা আইটেম আপনারা দিয়ে দিবেন, বা আপনাদের যে আইটেমগুলো দিয়ে হিসাব করবেন আমরা সেই আপনাদের সেই আইটেমগুলো আপনারা দিয়ে দিবেন।
দিয়ে আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন। ওকে, আমি নাম দিয়ে দিলাম। তারপর এই যে নামটি আমার রয়েছে, এই নামটি আমি এইভাবে এখানে আমি ক্লিক দেবো মাউস দিয়ে, এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে এই দিকে বাড়িয়ে নিলাম প্রাইস পর্যন্ত। নিয়ে আসার পরে এখানে মার্সেল অ্যান্ড সেন্টার করে দেব, তাইলে এই পাঁচটা গড় একটা হয়ে যাবে। এই প্রত্যেকটা গড়কে কিন্তু সেল বলা হয়। তো এটা কিন্তু কলাম আর এটা হচ্ছে র। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে লেখাটা এখানে এদিকে সরে আসছে, এই জন্য আমরা এখানে এই যে প্লাস আইকন এখানে গেলে এই যে ব্ল্যাক আকারে প্লাস আইকন আসছে, তীর দেখাচ্ছে ডানে বামে, আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক দিলে এখানে ছোট বড় হয়ে যাবে প্রয়োজন মতো। তো আমি এইভাবে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে রেট দিয়ে দিবেন, পেনের রেট দিয়ে দিবেন 5 টাকা। তারপর খাতা দিলাম 12 টাকা। তারপর পেন্সিল দিলাম 10 টাকা। শার্পনার দিলাম 15 টাকা। তারপর জিওমেট্রিক বক্স 70 টাকা। A4 পেপার 2 টাকা। কালার পেন্সিল 13 টাকা। গ্লু দিয়ে দিলাম 20 টাকা। মার্কার হচ্ছে 30 টাকা। পারমানেন্ট মার্কার 50 টাকা। তো এভাবে আইটেমের নাম রেট দেওয়া হয়ে গেল। এবার দেব কোয়ান্টিটি। এখানে তিনটা নিলাম, এখানে 4টা, এখানে 5টা, এখানে 6টা, এখানে 7টা, এখানে 8টা, এখানে 2টা, এখানে আবার 9টা, এখানে দিলাম 3টা, এখানে দিলাম 9টা। এই হয়ে গেল রেট দেওয়া। এবার আমরা প্রাইসটা দেখব। প্রাইসটা হচ্ছে আমরা এখান থেকে ইকুয়াল সাইনটা দিয়ে দেব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা রেটে ক্লিক করলাম। তারপর কিবোর্ড থেকে আমরা গুণ চিহ্নটা দেব। শিফটে ধরে এই যে গুণ চিহ্নটা দিয়ে দিলাম 8। ল্যাপটপের 8 এ ক্লিক দিলে, শিফটে চাপ ধরে 8 দিলে গুণ চিহ্নটা আসে। তারপর কোয়ান্টিটি ক্লিক করে আমরা এন্টার দিয়ে দিলাম। এই যে রেট চলে আসলো, প্রাইসটা চলে আসলো 3, 5, 15। এবার আমরা এটাও সেম ভাবে করব। ইকুয়াল সাইন, এই যে রেটে ক্লিক, শিফট দিয়ে 8, তারপর কোয়ান্টিটিতে ক্লিক, এন্টার, এই যে চলে আসলো। তো আমরা এটা বারবার না করে আমরা এটাতে ক্লিক করে এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে গেলে যে ব্ল্যাক আকারে প্লাস আইকন আসে, তখন আমরা এখানে মাউসটা চেপে ধরে এই যে টান দিলাম, এই যে পুরোটার হিসাব চলে আসলো। তো আমরা এটার এখন টোটাল হিসাবটা দেখব। তো এটা আমরা এতটুক পর্যন্ত নিয়ে এসে মার্সেল করে দেব। দিয়ে আমরা এখান থেকে লেফট করে দিলাম। এখানে সবগুলো আমরা সিলেক্ট করে লেফট দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা এই সবগুলোর প্রাইস একবারে আসবে, সেজন্য আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। কিবোর্ড থেকে বানানো কোটি SUM লিখে শিফটে চেপে ধরে আমরা যদি 9 দেই, তাইলে এই যে প্রথম বন্ধনী আসে। তারপর আমরা এই প্রথমটায় ক্লিক দিলাম। দেওয়ার পর শিফটে চাপ দিয়ে আমরা L এর পাশে যে কোটেশন আসে এখানে যদি আমরা দিই, তাহলে চলে আসবে আমার সাবজেক্টটা। তারপর আমরা এই লাস্ট সেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এটা ফুললি এরকম বর্ডার হয়ে গেছে। যদি না হয় এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন এটা ক্লিক দিলে এটা, তাই এইভাবে যদি আসে, যদি আবার ওই অপশনটাই চলে আসে, আমরা ব্যাকস্পেস দিয়ে এটা কেটে এখানে ই হচ্ছে, এটা ই কলাম কত নাম্বার 3, এজন্য E3 দেখাচ্ছে, তাইলে এটা কত হবে E12, তাইলে আমরা ই দিয়ে 12 দিয়ে দিলাম, তাইলে দেখবেন বরাট হয়ে যাবে। তারপর শিফট ধরে আমরা 0 যদি দিই, তাইলে এই যে সেকেন্ড ব্রেকেসটা ক্লোজ। এবার আমরা এন্টার দিয়ে দেবো। এই যে আমার টোটাল হিসাবটা চলে আসছে 1455।
ফাইলে দেখতে পারলেন যে আমরা খুবই সহজে হিসাবটা করে নিলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি। ধন্যবাদ।